আউটিং মানে হচ্ছে 300 ফিটের ওখানে প্রচুর পূর্বাচলে প্রচুর খালি জায়গা আমরা ওখানে চলে যাই সেখানে মহিলারা হাঁসের মাংস রান্না করে নানান রকম পিঠে করে যা যা করে সব একদম আমি গলা মানে খুব চিডুবিয়ে সেগুলো খাই সম্প্রতি গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে একমাত্র আপনার অভিনীত 4টি সিনেমা প্রদর্শন হয়েছে এবং প্রদর্শন শেষে সবাই দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন এই অর্জনকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান বা কিভাবে দেখেন আমার 4টি ফিল্ম সেখানে দেখানো হলো স্ক্রিনিং হলো কিন্তু আমি দুটোতে থাকতে পেরেছি অর্ধাঙ্গিনীতে পারিনি এবং পুতুল নাচের রীতি কথাতেও পারিনি অর্ধাঙ্গিনী তো সবার কাছেই ওয়েল অ্যাকসেপ্টেড একটি ফিল্ম এবং পুতুল নাচের রীতি কথাও খুবই সুখ্যাতি হয়েছে গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে আর রয়েছে আমার ফেরেশতে তো ভীষণ ভালো সবাই দাঁড়িয়ে মানে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে এবং আমাদের কারেক্ট সিংও তাই সবাই একেবারে দাঁড়িয়ে সম্মাননা জানিয়েছেন তো এই দুটো ছবিতে থাকতে পেরেছি খুব ভালো লাগে সত্যি ভালো লেগেছে এজন্য যে আমার ভালো লাগতো বাংলাদেশের কোনো ছবি যদি থাকতো হ্যাঁ তবে সেই ছবিটি তো পার্টলি বাংলাদেশেরই ছবি ইরানি যে ছবিটি বাংলাদেশেরই ছবি কিন্তু এটি একটি খুব টকড অ্যাবাউট বিষয় ছিল যে একজন অ্যাক্টরের এবং সেই সাথে আরো একটা বিষয় বলতে চাই যে এবারের উৎসবে নির্মাতা করণ জোহর নায়ক শাহিদ কাপুর এবং দক্ষিণ ভারতের বিজয় সেতুপতির সাথে আপনার দেখা হয়েছে কেমন লেগেছে তাদেরকে আরও অনেকের সঙ্গেই দেখা হয়েছে আমরা তো একটি টিমের সঙ্গে গিয়েছিলাম ভালো লাগে সেখানে আসলে সে জায়গায় তো আসলে সেই মোমেন্টটা থাকে না যে আমি তার কত বড় ফ্যান বা আমাদের সবাই তখন আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়ানো একই জায়গায় আমি আমার ছবি নিয়ে রিপ্রেজেন্ট করছি আরেকজন হয়তো আরেকটি ছবি রিপ্রেজেন্ট করছে তো আমরা তখন সবাই একই লাইনে দাঁড়ানো একেবারে তো ভালো লাগে যে যারা ভালো কাজ করেন এবং এত মানে সিগনিফিক্যান্ট লোকজন মুম্বাই তারাও সব এক জায়গায় ছিল অনেক অভিনেতা অভিনেত্রীরা তারাও ছিল আমরা একই সঙ্গে ওঠা বসা চলা ফেরা সব কিছুই হয়েছে নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী বলেছেন যে নয়নার সম্পর্কে সবাই খোঁজ খবর নিচ্ছে এবং নয়নার ফোন নাম্বার চাইছে সবাই নিশ্চয়ই আরো অনেক কাজের অফার বা সিনেমা বা সিরিজের অফার পাচ্ছেন বলিউড থেকে কি কি সেটা জানতে চাই না 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 এখনো বলবার মতন তেমন কিছু নয় হ্যাঁ লোকজন খোঁজ খবর করছে একজন নতুন আর্টিস্ট এলে সেটা অবশ্যই খোঁজ খবর করে সেটুকুই কিন্তু তার বেশি এখনো কিছু নয় 2023 সালে আমাদের আজমেরি হক বাঁধনেরও ডেবিউ হলো বলিউডে এবং বাঁধন অভিনীত রেহানা মারিয়াম নূরকে আপনি বাংলা সিনেমার সর্বকালের সেরা একটি অভিনয়ের কাজ হিসেবে উল্লেখ করেছেন একটি ইন্টারভিউতে বিস্তারিত একটু আপনার মুখেই শুনতে চাই এই ছবিটি বিশেষ করে একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের একটি মানে ফিল্ম ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে যদি আমি বলি আমার মনে হয়েছে যে খুব ইম্পর্টেন্ট ছবিগুলোর ভেতরে এটা অবশ্যই তালিকায় একদম ওপরের দিকেই থাকবে কারণ আমাদের ফিল্ম ল্যাঙ্গুয়েজ বলুন অ্যাচিভমেন্টের জায়গা থেকে বলুন সমস্ত কিছুতেই কিন্তু এটি একেবারে অন্য একটি জায়গা আছে এবং অভিনয়ের জায়গা থেকে তো অবশ্যই অবশ্যই সেই ছবিতে সবাই ভীষণ অভিনয় ভালো করেছে বিশেষ করে বলতে হয় বাঁধনের কথা ওর অভিনয় আমাকে নয় আমার মনে হয় সবাইকেই মুগ্ধ করেছে তো ও অসম্ভব ভালো করেছে সেইখানে আমার মনে হয় যে যারা ভালো অভিনয় করতে চান বা করেন অথবা এটা আমাদের জন্য সবার জন্য এই ছবিটি দেখা উচিত অবশ্যই ওপার বাংলায় এক দশক পূর্ণ হলো আপনার গত বছর এই বিশেষ বছরে ওপার বাংলার শীর্ষ ব্যবসা সফল 5টি সিনেমার মধ্যে 2টি সিনেমাই আপনার অর্ধাঙ্গিনী এবং দশম অবতার কথায় বলে না যে সাফল্য অর্জন করা সহজ কিন্তু ধরে রাখা কঠিন আপনি কিভাবে ধরে রেখেছেন এটা আমি নিজেই জানি না আর সাফল্য জিনিসটাতে আমি খুব বিশ্বাস করি না আমি সফলতা কথাটাতে বিশ্বাস করি যেখানে সবাই থাকবে সকলকে নিয়ে এবং সবার জন্য যেটা করা হবে যদি কিছু করা হয় তখন আমি সফল হয়ে উঠতে পারি যেমন আমি হ্যাঁ আমি সফল হয়ে তখনই উঠতে পারবো যখন আমি ভালো অভিনয়টা আমি করব বা ভালো কাজগুলোর সঙ্গে কাজগুলোকে আমি প্রমোট করতে পারবো সেই ক্ষেত্রে আমি বলি যে আমি সেটা আমি সফল হতে চাই আমি আমি মানে ওটা চাই না আসলে গত বছর পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে আপনি পুরস্কৃত হয়েছেন এর আগে অষ্টমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন চিত্রনায়িকা শাবানা এবং তার পরের অবস্থানে কিন্তু আপনি চলে এসেছেন এই অর্জনকে আপনি কিভাবে দেখেন বা কিভাবে ব্যাখ্যা করতে চান পঞ্চমবারের মতো পাওয়া সেটি অনেক বড় ব্যাপার আর এটি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা
আমি যেই ক্ষেত্রে কাজ করি সংস্কৃতি অঙ্গনে, এটি আক্ষরিক অর্থে ভীষণ সম্মানের, ভীষণ সম্মানের। এবং সবচেয়ে বড় বিষয়, এই সম্মাননা পেলে, পাওয়া তো হয়, কিন্তু আমি মাঝে মাঝে বলি যে বেশি সম্মাননা মানুষকে আর্টিস্টকে আবার মানে ডিরেল করে দিতে পারে। খুব ভালো লাগে আমি যখন এটা হাতে নিয়ে অসম্ভব সম্মানিত বোধ করি। আমি যেমন দেশের বাইরে যখন কাজ করি, মনে হয় দেশের পতাকাটা ইনভিজিবলভাবে হলেও আমার সঙ্গে জড়িয়ে থাকে, আমার গায়ে জড়িয়ে থাকে। তেমনভাবে হয়তো আমি এটা হাতে নেই, এই সম্মাননাটা আমি হাতে নেই, কিন্তু আমি আসলে এটা মাথায় নিতে চাই না। সারা জীবন লার্নার থাকতে চাই, আমি কখনোই শিক্ষক হতে চাই না। আপনার বাবা মোহাম্মদ আবু সাইদ একজন বীর মুক্তিযোদ্ধা এবং আপনিও বিভিন্ন সামাজিক আন্দোলনে সক্রিয় থাকেন, কখনো সরাসরি রাজনীতিতে যুক্ত হতে চান? রাজনীতিতে দেখো, আমি তখনও কাজ করে যাচ্ছি, আসলে যে যে সেক্টরে কাজ করে তার, আমার কাজ, আমার বিপ্লব, আমার প্রতিবাদ সব কিন্তু আমি আমার কাজ দিয়ে করি। হ্যাঁ, রাজনীতির জায়গাটা একেবারে আলাদা। রাজনীতিতে যাবার জন্য একটি একটি জার্নি প্রয়োজন হয়। আমি ফাট করে গিয়ে রাজনীতি করা শুরু করলাম বা কিছু করলাম, আমিও তো আমার অবস্থান থেকে আসলে আমি সমাজের কিছু মানুষকে সার্ভ করতে পারছি। আমি যে একটা ভালো অভিনয় করি বা কিছু যদি করি, ভালো একটি ছবি করলে একটি দুটি লোক দেখেও তো আসলে সেটা উদ্বুদ্ধ হয় এবং তারাও তেমনভাবে লাইফটা লিড করবার চেষ্টা করে। তো এটাও তো এক ধরনের সমাজের জন্য করা, মানুষের জন্য করা। রাজনীতিতেই যেতে হবে তেমন তো কোনো কথা নেই, আমার এই মুহূর্তে অবশ্যই কোনো প্ল্যান নেই। এবার আপনার কৃষি কাজ, ছাদ বাগান নিয়ে শুনবো। তোমার কাছে তো সব খবর আছে আমার। এবং আমার সবচেয়ে মানে দুর্বল জায়গা হচ্ছে হলো যেগুলো তুমি বললে, মানে প্রাণ প্রকৃতি এবং এই যে কৃষি কাজ। মানে আমি তো যে কোনো সময় বোধহয় বলবো অভিনয় ছেড়ে দিচ্ছি, আমি কৃষক হয়ে যাব। আমি একদম, আমার মানে হতে কোনো অসুবিধা নেই, মানে তো কৃষকই হতে চাই। আমি যতটুকু পারি নিজের ছাদ বাগানে বা যতটুকু আশেপাশে জায়গা খালি পাওয়া যায় সে জায়গাটা আমি করি, গাছ টাছ। আজকে সকালবেলাও আমি চেরি টমেটো তুললাম, গাছের লেবু তুললাম, কাঁচা মরিচ তুললাম। তো প্রতিদিন এটা আমার খুবই ব্রিদিং স্পেস, এবং ব্রিদিং স্পেস না, এটা আমার স্ট্রেস রিলিফ হয়, ভীষণ শক্তিশালী এটি। মায়ের হাতে বানানো ভেজা পিঠা বা শীতের সময় খেজুরের রস আপনার ভীষণ প্রিয় আমরা জানি, এবারে শীত কতটা উদযাপন করছেন? খুবই করেছি, আমি করি, কারণ আমরা ওই যে 300 ফিটে প্রায় যাই, 300 ফিটে যেতে গেলে অনেক রকম পিঠা রান্না করে, হাঁসের মাংস রান্না করে। আমি ডে আউটে একদম বেরিয়ে যাই যখনই সুযোগ পাই, মাকে নিয়ে, বোন, মা, আমরা পুরো ফ্যামিলি, ছোট্ট ফ্যামিলি, বাচ্চা তিনটে আছে, আমার চার পেয়ে যে 3টে বাচ্চা আছে, ওদেরকে নিয়ে একেবারে আউটিং মানে হচ্ছে 300 ফিটের ওখানে প্রচুর পূর্বাচলে প্রচুর খালি জায়গা, আমরা ওখানে চলে যাই। সেখানে মহিলারা হাঁসের মাংস রান্না করে, নানান রকম পিঠে করে, যা যা করে সব একদম আমি গলা মানে খুব চিডুবিয়ে সেগুলো খাই। তারপর আর এমনিতে মার হাতেরটা তো রয়েছেই, মা নিজেই একবার দুবার দুটো একটা সে মা রান্না করেন, সেগুলো আমার জন্য তুলে রাখেন, বা অথবা আমি এলে সেই সময়টায় রান্না করেন। মানে খাবার, খাবারে আমার কোনো রকম কোনো অসুবিধা নেই। আপনি তো ভোজনরসিক, এটা আমরা সবাই জানি, যে হাঁসের মাংস আর পিঠা কালো খেয়েছি, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একেবারে। সুবর্ণা মুস্তাফা থেকে শুরু করে বন্যা মির্জা, রুনা খান এবং সাদিয়া ইসলাম মৌ, নানান সময় সোশ্যাল মিডিয়াতে আপনার অনেক প্রশংসা বাণী লিখেন, আপনার প্রশংসায় পঞ্চমুখ, সবাই ভালোবাসেন, পছন্দ করেন, আপনার মন্তব্য? আমার কৃতজ্ঞতা, আমার কৃতজ্ঞতা। সুবর্ণা আপার কথা তো আসলে একেবারেই আলাদা। আমি যখন যে কোনো কাজও করেছি, আমি যখন যেই, আমি মাঝে দুটো কমার্শিয়াল ছবিও করেছি আপনি জানেন, আমি সুবর্ণাপার সঙ্গে কথা বলে নিয়েছি, কিন্তু সুবর্ণাপাকে, সুবর্ণাপা আমি কি করবো, করা ঠিক হবে? উনি কিন্তু আমাকে এনকারেজ করেছেন, উনি বলছেন অবশ্যই তুই করবি। উনি যে কোনো কাজে, যে কোনো কিছুতে আমি যখন ওনাকে জিজ্ঞাসা করি, আমি এবং আমি জিজ্ঞাসা করি ওনাকে, আমার যখনই আমি কোনো কিছু নিয়ে কনফিউশনে থাকি আমি ওনাকে জিজ্ঞাসা করে নিই, কারণ আমার চোখের সামনে উনি যখন আছেন একজন মানে মূর্তমান প্রতীক, তাকে আমি জিজ্ঞেস করলে অনেক কিছু সলভ হয়ে যায়। তো উনি আমায় সবসময় কিন্তু সব কিছুতে আমাকে গাইডেন্সটা উনি আমায় দেন, এবং আমার ধারণা শুধু আমায় নয়, আরও সবাইকেই উনি এটা দেন, কিন্তু আমাকে স্পেশালি উনি একেবারে বলেন। এই যে উনি দুটো লাইন ড্রপ করেন কিছুতে বা লেখেন, কিছু বলেন, এবং উনি এটা মুখেও বলেন, আমার পোস্ট শেয়ার করেন,
এটি আসলে একজন অভিনেতা হয়ে অভিনেতার প্রশংসা, মানে এটা আমি শুভনাপার কথা বলছি না, উনি তো করবেনই, উনি করেননি, উনি করেন, উনি অন্যরকম। এই যে রুনা করেছেন, অথবা মৌ সবসময় আমায় সবসময় উইশ করেন, যারা যারাই উইশ করে, আরও আরও অনেক 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 অভিনেতা উঠেছে, তারা আমাকে উইশ করেন। একজন অভিনেতা হয়ে বিশেষ করে আরেকজন অভিনেতার কথা মুখে অনেকেই দেখা হলে বলেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা বা অ্যাকনোলেজ করা সেটা তার বড় মনের পরিচয়। এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে একটা বিষয় বলার আছে, যে ভিন দেশে আপনাকে নিয়ে সবার এত এত প্রশংসা বাণী আমরা দেখি, কিন্তু আমাদের দেশে অনেকেই আছেন আপনাকে নিয়ে কটাক্ষ করেন সোশ্যাল মিডিয়াতে এবং অন্য তারকাদেরকে আসলে বুলিং করেন, এই বিষয়টা নিয়ে আসলে আপনার কি বলার আছে? এটা তো আমাদের জাতিগতভাবে আমাদের দৈনতা, এটা আমি একটা অংশ, এটা আপনি শুধুমাত্র অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে না, আপনি সমাজের যে কোনো জায়গার থেকে শুরু করে একেবারে যারা টপ জায়গায় বসে আছে তারাও ভুলের শিকার হচ্ছে, তাদেরকে নিয়েও কিছু বলতে তাদের কিছুতেই বাজে না, আমরা ভীষণ রকমভাবে জাজমেন্টাল না? এই যে একটা কথা লিখে ফেললেন বা বলে ফেললেন, এই যে নেগেটিভিটিগুলো ছড়াচ্ছেন, এটা একটা কথা লিখে ফেললেন, তারপর তো আপনি আর ধরুন আপনি আজকে আমার কথা একটা কিছু লিখে ফেললেন, লিখে আপনি আর নেই, ধরেন চলে গেলেন, পৃথিবীতেই নেই, ধরুন এই কথাটা থেকে গেল, কি খারাপ, কি নোংরা, তো এগুলো করেন না, এগুলো দরকার নেই। মানে সেটাই আসলে প্রত্যাশা রাখতে চাই, যে সবার এই শুভবুদ্ধিটার উদয় হোক সেই প্রত্যাশা রাখছি। এবং এখন কয়েকজনের নাম বলছি, এক বাক্যে বা এক শব্দে বিশ্লেষণ করতে হবে। সুবর্ণা মুস্তাফা, প্যারাগন অফ বিউটি। বিপাশা হায়াত, ট্রু আর্টিস্ট। অপি করিম, ও তো পড়ি। তারিন জাহান, তারিন খুব ভালো অভিনেত্রী। রুমানা রশিদ ইশিতা, ভালো মেয়ে, ভালো মেয়ে, খুব ভালো একটি মানুষ, খুব ভালো মানুষ। বাহ। নুসরাত ইমরোজ তিশা, ভালো অভিনেত্রী। মেহজাবিন চৌধুরী, আমার খুব পছন্দের অভিনেত্রী। শাকিব খান, ওকে নিয়ে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু শাকিব খান হচ্ছে কনসিস্টেন্সি, ও জানে কি করে কনসিস্টেন্সিটা ধরে রাখা যায়। মাহফুজ আহমেদ, আমার খুব প্রিয় কো আর্টিস্ট। জাহিদ হাসান, দারুণ, দুর্দান্ত, উনি পাশে থাকলে সময়টাই পুরো পাল্টে যায়, কারণ মন খারাপ হতে পারে না, মন খারাপ থাকতে পারে না একদম। ফেরদৌস, আপাতত তো পলিটিশিয়ান, রাইট, ফেরদৌস ভাই খুব ভালো মানুষ। নোবেল, সুপার মডেল। প্রসেনজিৎ, উনি জানেন কি করে নিজেকে বারবার ভাঙতে হয়। আবির চট্টোপাধ্যায়, বন্ধু। যিশু সেনগুপ্ত, যার খুব ঠিক মূল্যায়ন হয়নি আমাদের বেঙ্গলে। অনির্বাণ ভট্টাচার্য, ক্যারিশমাটিক অভিনেতা। অনেক অনেক ধন্যবাদ দি ওয়ান অ্যান্ড অনলি জয়া আহসান। এবং আজকে বছরের প্রথম দিনটি আমাদের জন্য তো খুবই স্পেশাল হয়ে গেল, আপনার কেমন লাগলো এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? বছরের প্রথমে আমি দর্শকদের সঙ্গে আছি, দর্শকদের কাছাকাছি আছি, আর দর্শকরা আমাকে এতদিন ধরে সহ্য করছে সেটি একটা বড় বিষয়, আমার অনেক কৃতজ্ঞতা আমার দর্শকদের কাছে আর মাছরাঙা টেলিভিশনের কাছে অবশ্যই। সবাই খুব সহনশীল হই, ভালো থাকি, সুন্দরভাবে একে অপরের জন্য থাকি, প্রাণ প্রকৃতির সাথে থাকি, সবাইকে আমি এটাই আহ্বান করবো।